আজ অনেক দিন পরে আপনাদের মাঝে 2v2 গেম প্লে নিয়ে হাজির হলাম। আজ আমরা দুটি আইডি দিয়ে গেম প্লে করব। একটি গিভওয়ে করার জন্য যে আইডিটা আমি রেখেছি 29 লেভেল এবং আমার একটি 83 লেভেল আইডি পার্সোনাল আইডি। তো আমরা এখানে আজ বার্সেলোনা অল ম্যাচ গেম প্লে করব। তো আপনাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে এখন আমরা স্ট্রাইকার পেয়ে গেলাম এবং আমাদের কিন্তু অনেকটাই হার্ড হবে পাকগুলো নেওয়ার জন্য। তো আগে আমরা প্রথম যে পাকটি আছে এই পাকটি আমরা স্লোভাবে শর্ট করে নেওয়ার চেষ্টা করলাম, একবারে পারফেক্টভাবে চলে গেল। তো নেক্সট পাক, ঠিক আছে, নেক্সট পাক আমরা এখান থেকে আমাদের বেজের পকেটে আনবো, ঠিক আছে, ইনডিরেক্ট করে, এটি দিয়ে চাপ দিয়ে ইনডিরেক্ট করে। অনেকটাই কিন্তু রিস্ক ছিল, তারপরও পারফেক্টভাবেই চলে গেল। নেক্সট পাক আমরা সুন্দরভাবে এখানে নিতে পারবো এবং ভালোভাবেই শর্ট করে নিতে পারবো। তো আগে আমরা এই পাকটি বেজে কিটে শর্ট করব খুব স্পিডে। হ্যাঁ, পারফেক্টভাবেই চলে গেল এবং এখন কিন্তু আমাদের মোটামুটি ইজি হওয়ার সম্ভাবনা হয়ে গেল। তো আমরা এই পাকটি আগে নিয়ে নেই। হ্যাঁ, এটি আগে নিয়ে নিতে হবে এবং আমরা যাতে ইজিভাবে নিতে পারি সেই ব্যবস্থাই করব। তো পরবর্তী পাকটি এটা আমরা বেজে কিটে শর্ট করব এবং একটু মিডিয়ামভাবে শর্টটি করলাম। হ্যাঁ, পারফেক্টভাবেই চলে গেল এবং আমাদের এখন কিন্তু এখানে মোটামুটি ইজি আছে। তারপরও আমাদের এখান থেকে সরাতে হবে। আমরা কিন্তু আমাদের বাম সাইডের পকেটে আনলাম, এটা ইনডিরেক্ট করে আনার কারণ হয়েছে যদি আমি ডিরেক্ট শর্ট করতাম অপোনেন্ট সাইডের পকেটে তাহলে কিন্তু নিতে পারতাম না, হয়তো এখান থেকে মিডল থেকে বের হতো না পাকগুলো। তো দেখেন, আমরা ভুলবশত আগে এই পাকটি আমাদের নেওয়া উচিত ছিল, তো আমরা সেটা না করে এখানে কিন্তু এখন মিস হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা এখন রেডটি নেব এবং এই পাকটি সরিয়ে ফেলবো, ঠিক আছে, যেটা আমরা মার্কিনের মাধ্যমে দেখিয়েছি এই পাকটি নিচে সরিয়ে ফেলবো একবারে। হ্যাঁ, এখানে সরে গেল এবং আমরা এই পাকটি দিয়ে কাট টাচ করবো, ঠিক আছে, কিটে শর্ট করবো এবং এখানে কাট টাচ করে এখান থেকে সরিয়ে ফেলবো। এখান থেকে হয় আমার পাকটি সরে যাবে অথবা অপোনেন্ট প্লেয়ারের ব্ল্যাক কালারের পাকটি সরে যাবে এখান থেকে। হ্যাঁ, ব্ল্যাক কালারের পাকটি সরে গেল এবং এভাবে শর্ট করলে কিন্তু আমাদের স্ট্রাইকের পকেটে পড়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমাদের এখন ইজি আছে, আমরা এখান থেকে কেটে শর্ট করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। তো আমরা নেক্সট গেম প্লে আবারও এখানে আমরা বার্সেলোনা টেবিল গেম প্লে করব। আমরা সবগুলোই ম্যাচ বার্সেলোনা টেবিল গেম প্লে করব। তো আপনারা পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন। তো এখানে আমরা সেকেন্ড আইডিতে কিন্তু এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের যেটা 83 লেভেল আইডিতে পেয়ে গেলাম, আমরা অপিনিয়ন প্লেয়ারকে একটি চান্স দিয়ে দেই, ঠিক আছে, আমরা ব্ল্যাক হোয়াইট কালারের পাকটি নিয়ে নেই। তো তাদের একটি চান্স দিয়ে দিলাম, এবার দেখবো যে তারা কীভাবে গেম প্লে করে। অপিনিয়ন প্লেয়ার মনে হয় অনেক ভালো প্লেয়ার, তো আমরা একটু ওয়েট করে দেখি। হ্যাঁ, হয়তো খুব ভালো গেম প্লে করে, তো আমরা ওয়েট করে দেখব। যদি বিটেম কিনে ফেয়ার, এখন তো বর্তমানে আমরা সবাই জানি বেশিরভাগ এম কিরাম বিটেম এগুলো ইউজ করে এবং অটো পেলে, এখানে তো আর অটো পেলে না, হয়তো বিটেম এম কিরাম এগুলো ইউজ করতে পারে। তো আমরা ওয়েট করে দেখলেই বুঝতে পারবো যে এটা বিটেম না এম কিরাম। বিটেম এম কিরাম লুলু বক্স এটা সেম এখন কাজ করে। তো আপনারা অনেকেই বলেন যে ভাই এম কিরাম নিউ আপডেট এসেছে, ভাই এইম হ্যাক বারবার দেওয়াটা খুব খারাপ লাগে এবং আমি ফেয়ার গেম প্লে করে কিন্তু হ্যাক এখানে আমার শিখানোটা উচিত না। তারপরও আপনাদের জন্য হ্যাক এইম হ্যাকটা আমরা ভিডিও দেই এবং অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টাও বলি, কিন্তু আমাদের কিন্তু এটা উচিত নয় কারণ আমরা ফেয়ার গেম প্লে করি। সেজন্য অনেকে অনেক কথা বলে যে ফেয়ার গেম প্লে করে এইম হ্যাক করে গেম প্লে করে, যখন গেম বানাই আমি নাকি যখন ভিডিও বানাই তখনকার নাকি ফেয়ার গেম প্লে করি এবং তাছাড়া এইম হ্যাক করে গেম প্লে করি। দেখেন, আপনাদেরকে বলবো যদি আমরা বেশিরভাগ এইম হ্যাক করে গেম প্লে করি তাহলে কিন্তু ফেয়ার গেম প্লে ভালো করা যায় না। তো দেখেন, আমরা একটি তাদের চান্স দিতে গিয়ে আমাদের কিন্তু এখানে ম্যাচটি হেরে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখছেন, একটুর জন্য কিন্তু আমাদের মানে এখানে ম্যাচটি হেরে যায়নি এবং অপোনেন্ট প্লেয়ার কিন্তু নিয়ে নিয়েছিল প্রায়। তো যাই হোক, আমরা এখানে এখন ক্লিয়ার করে দেব, আমাদের ইজি পাক আছে, তো আমরা ইজিভাবে নিয়ে নেই, ঠিক আছে। এটা আমরা কিটে শর্ট করি বেজে। হ্যাঁ, আমাদের কিন্তু পাকগুলো ইজি আছে, তারপর অপোনেন্ট প্লেয়াররা লিড দিবে না,
তো আমরা সলোভাবে নিব এবং ধৈর্য সহকারে গেম প্লে করব আমাদের কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু অনেকটা এইম কম আছে আমি যেহেতু সব সময় এইম বেশি দিয়ে গেম প্লে করি আমরা কিন্তু কম এইম হলে যদি এইম কম হয় তাহলে কিন্তু আমাদের এখন সমস্যা হয় যারা সব সময় বেশি এইম দিয়ে গেম প্লে করি তাদের সমস্যা হতেই পারে কোনো ব্যাপার না তো নেক্সট গেম প্লে আবারো আমরা এখানে বার্সেলোনা টেবিল গেম প্লে করব 2 ভার্সেস 2 তো এখান থেকে কেটে গেছে দেখেন এখান থেকে কিন্তু আমার অন্য আইডিটি 83 লেভেলের আইডিটি কিন্তু সরে গেছে এখানে প্লে হয়নি তো যাই হোক নেক্সট গেম প্লেতে আমরা আবার ইনভাইট করে অ্যাড করব এখানে কেটে গেছে অন্য প্লেয়ারের সাথে গেম প্লে পড়েছে আমার টিম ভাই কিন্তু অন্য একটি ভাই পড়েছে তো যাই হোক দেখি এখানে কি হয় বন্ধুরা ভিডিওটি এখনো লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন এবং পেজটি ফলো করে না রাখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আমরা এখানে এবার ক্লিয়ার করে দিব এটা প্রেসার দিয়ে কিন্তু শর্ট করতে হবে প্রেসার দিয়ে খুব স্পিডে শর্ট করলাম তো নেক্সট পাক আমাদের এখানে নেওয়ার জন্য কিন্তু রিক্স হতে পারে তো যাই হোক এই পাকটি খুব স্পিডেই শর্ট করব যাই হোক খুব স্পিডে শর্ট করলাম এখানে স্পিড একবারে কম না ফোর্স কিন্তু মোটামুটি ভালোই আছে স্ট্রাইকারে তো হয় দুই তিন দেক কম আছে এটা তো আমাদের স্টার লেজেন্ডারি স্ট্রাইকার তো এটা খুব স্পিডে শর্ট করলাম এবং এখান থেকে কিন্তু এখন আমাদের রিক্স হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এবার আমরা রেডটি নেব রেডটি খুব স্পিড এখান থেকেই শর্ট করব একটু কেটে শর্ট করব এখন কিন্তু আমাদের বেজের দিকে মিস হওয়ার সম্ভাবনা আছে কোনো ব্যাপার না আমাদের এখান থেকেও চলে যাবে তো আমরা এখানে একটি থ্রি সেভ দিতে হবে বুঝতেই পারছেন তো থ্রি সেভ দিতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই তো তার আগে আমরা ইজি পাকটি নিয়ে নেই তো আমরা যদি ইজি এখান থেকে উল্টো করে কেটে না শর্ট করে আমরা যদি আগে ইজি পাকটি নিয়ে নিতাম তারপরে যদি শর্টটি করতাম তাহলে কিন্তু ভালো হতো তো যাই হোক নেক্সট পাক তো আমরা থ্রি সেভ দিব একটু স্পিড মিডিয়ামভাবে দেই ঠিক আছে মিডিয়ামভাবে এবার কিন্তু আমাদের ভাষাভাবে নিতে হবে তো আমরা যদি এই ম্যাক করে গেম প্লে করতাম তাহলে কিন্তু আমাদের একবারেই ইজি হয়ে যেত এখন কিন্তু আমাদের অবশ্যই ভাষাভাবে নিতে হবে কিন্তু আমাদের অনেকটা সময় নিয়ে শর্ট করবে এখানে যাতে ভাষাভাবে স্লোভাবে পারফেক্টভাবে চলে যায় একবারে স্লোভাবে কাটটাস হলেও যেন চলে যায় তো কাটটাস হয়নি একবারে স্লোভাবেই চলে গেলে একটুর জন্য পাকের উপর টাচ লাগেনি তো নেক্সট গেম প্লে এবং লাস্ট গেম প্লে আমরা লাস্ট গেম প্লে করব এবং এবার কিন্তু ইনভাইট করব ঠিক আছে ইনভাইট দিলাম এবং আমি অন্য আরেকটি ফোনে এখন কিন্তু চ্যালেঞ্জ ইনভাইটটি অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে তো প্লে হয়ে গেল এবং আমরা লাস্ট গেম প্লেতে আবারও কিন্তু আমাদের 83 লেভেলের আইডিতে অ্যাড করলাম তো এই আইডিতে আমরা কিন্তু এবার ফার্স্ট টাইম পেয়ে গেলাম 83 লেভেলে তো এবার আমরা দেখি কি করা যায় এখানে আমাদের কিন্তু এখানে হোয়াইট কালারের পাক সেজন্য ইনডিরেক্ট করে এখান থেকে বের করার চেষ্টা করি আর একটু স্পিড হলে আমাদের পাকটি কিন্তু চলে যেত তো যাই হোক আমাদের পাকটি একটুর জন্য যায়নি আর একটু স্পিড হলেই চলে যেত ফুল স্পিড যদি থাকতো স্ট্রাইকারে ফুল ফোর্স তাহলেই চলে যেত তো এবার আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব দেখা যাক আমরা কতটুকু গেম প্লে করতে পারি নেক্সট পাক আমরা ইজিভাবে নিতে পারি এই পাকটি খুব স্পিডে শর্ট করব এবং মিডিলে হালকা টাচ লাগানোর চেষ্টা করব হ্যাঁ খুব সুন্দরভাবেই চলে গেল তো এখানে আমরা খুব স্পিডে শর্ট করলাম এবং এখন কিন্তু আমাদের একবারই ইজি আছে শুধুমাত্র রেডটি মিস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা এভাবেই শর্ট করে নিয়ে নেই এখানে একবারে ইজি শুধুমাত্র রেডটি মিস হওয়ার সম্ভাবনা আছে দেখেন তো সব পাকগুলোই কিন্তু এবং পরবর্তী যে একটি পাক আছে এটা ইনডিরেক্ট করে নিতে পারি তো যাই হোক এটা আগে আমরা চাপ দিব না ইনডিরেক্ট করে শর্ট করার চেষ্টা করি ইনডিরেক্ট করেই নিয়ে নিলাম তো এরপরে আমরা এই পাকটি আমাদের এখানে আমরা এখান কিন্তু বের করার চেষ্টা করব ঠিক আছে তো টাচ লাগালাম এবং এখানে টাচে ভালো হয়েছে এবং আমরা পাকটি কিন্তু সুন্দরভাবে নিয়ে নিতে পারবো হ্যাঁ একবারে ইজিভাবে নিয়ে নিতে পারবো এখন আমাদের ইজি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো পেজটি এখনও ফলো করে না রাখলে অবশ্যই ফলো করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং